অক্টোবরের 5 তারিখ ওয়ার্ল্ড টিচার্স ডে। টিচারের কথা মনে পড়লে আমার মনে পড়ে যায় ছোটকালে একেবারে একটা কানমলা খেয়েছিলাম। আবার সেই ছোটবেলা থেকেই কিন্তু তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, একেবারে মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়, আমাদের আচরণ কেমন হওয়া উচিত। সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্স, আর্টস, কমার্স, আমরা সব কিছু কিন্তু তাদের কাছ থেকেই পেয়েছি। তাদেরকে আমরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পেয়েছি, আমরা কোচিং সেন্টারেও পেয়েছি, তাদের আমার অনেক সময় আমাদের বাসায় এসে পড়াতো। তো আমার অনেক টিচার আছে, ইনফ্যাক্ট ওই অর্থে স্কুল কলেজের টিচার না, কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এমনও কিন্তু অনেক মানুষ আছে। আমার কাছে তারাও টিচার সমতুল্য। এই টিচার্স ডেতে চলো না তাদেরকে একটু খুশি করে তুলি। তাদেরকে যেয়ে একটু নক করো না অ্যান্ড বলো যে, স্যার বা ম্যাডাম, আপনি আমাকে যে জিনিসটা শিখিয়েছিলেন সেটা আমার লাইফে একটা বিশাল পরিবর্তন এনেছে। আমি নিজে একটা টিচার হয়ে এই কথা বলতে পারি, একটা স্টুডেন্ট যখন তার টিচারকে এসে বলে তার কোনো একটা পড়ানোতে বা তার কোনো একটা জিনিস যেটা শিখিয়ে দিয়েছিল সেটার কারণে একটা বিশাল লাভ হয়েছে, এর থেকে ভালো লাগা আর কোনো কিছুতেই পাওয়া যায় না। তাই চলে যাও না তোমার স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে এবং তোমার সেই টিচারকে নক করে বলো যে, ম্যাম বা স্যার, থ্যাংক ইউ সো মাচ। অথবা এখন তো ফেসবুকের যুগ, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমার টিচারকে নক করো অ্যান্ড ট্যাগ করে বলো যে কিভাবে তার দেয়া কোনো একটা টিচিং বা কোনো একটা শিক্ষা তোমার লাইফে একটা বড় চেঞ্জ এনেছে। আজকের দিনটা হোক আমাদের সব টিচারদের জন্য, এবং চলো তাদেরকে একটু হলেও খুশি করে দেই।